ওটা থেকে আর ফেরত পাইছি। এইটাকে গণতান্ত্রিক ভাবে আমার প্রথম ভোট, আমি কখনো ভোট টোট দিই নাই, এইটাই প্রথম ভোট, এই জন্য আবেগটা অনেক বেশি। আমরা প্রথম কোনো একটা ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান, যেটা আমরা আগে দেখ বলতাম, আমরা এখন নানা কারণ সেটা শিক্ষা সমাপনী বলে থাকি। এই শিক্ষা সমাপনী অনুষ্ঠানের কেন্দ্র করে স্পেশাল একটা সেগমেন্ট থাকে রাজারহাট নির্বাচন। আমরা আজকে রাজারহাট নির্বাচন আমাদের চল্লিশ ব্যাচে অনুষ্ঠিত হচ্ছে। এই চল্লিশ ব্যাচে রাজারহাটের চারজন ক্যান্ডিডেট আছে। আমরা পাঁচজন নির্বাচন কমিশনে আছি। সকাল ১০টা থেকে আমাদের ভোট হয়েছে সুষ্ঠু এবং সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের ভোটদান অনুষ্ঠান হচ্ছে। আমাদের অন্তত ২০০০ স্টুডেন্ট আছে তারা ভোট দিবে বলে আমরা আশা প্রকাশ করছি। কিন্তু করোনা এবং করোনা পরবর্তীতে বাস্তবতা দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের ভয়ের উপস্থিতি যদিও কিছুটা কমে পৌঁছল, কিন্তু বেলাবেলার সাথে সাথে আমাদের নির্বাচনের ভোটার উপস্থিতি বেড়েছে। আমরা দেখেছি আমাদের একটা দিকে দুইটা পর্যন্ত আমাদের ঝুমান আমাদের ভোট দিয়েছিল, বিরতির পরে আমাদের ভোটার উপস্থিতি অনেক বেড়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের সামনে দীর্ঘ লাইন আছে, তবে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে ভোট গণনা ভোটদান কর্মসূচি বাস্তবায়ন করতেছি। এখানে কোনো রকম বাধা তৈরি হয়নি। প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে আমরা সত্যিই একটা অনুকূল পরিবেশ মনে করতেছি। আশা করা যায় আমরা আগামী নভেম্বরে একটা আমরা শিক্ষা সভা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আজকের এই যে রাজনৈতিক নির্বাচন তার একটা বড় উপলক্ষ হবে এবং আমাদের শিক্ষা সভা অনুষ্ঠান অনেক সুন্দর, যার জন্য এবং দেশের কাছে একটা উন্নত সংস্কৃতি রিপ্রেজেন্ট করতে পারবো এটা বলে আমরা আশা প্রকাশ করছি। তো নির্বাচনের কার্যক্রম এখন চলছে, আপনারা দেখছেন যে বিতর্ক হচ্ছে, আমাদের বন্ধুরা গিয়ে ভোট দিচ্ছে। তো আমি একজন রানীপ্রত প্রার্থী, ৪৪ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে আমাদের শিক্ষা সমাপনী উৎসবে সবচেয়ে বড় যে একটা প্রোগ্রামটা হবে সেটা রানীপ্রত প্রার্থী। তো আমি যদি জয়ী হই তাহলে তো আমাদের যে প্রোগ্রামটা, এটা তো মাত্র ট্রেলার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আরো অনেক জাঁকজমকপূর্ণ হবে এবং অনেক সেক্রেট থাকবে ও দেখার মতো একটা প্রোগ্রাম হবে, যেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বহির্বিশ্বেও খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। এবং আমি যদি আমি কেউ হতে পারি তাহলে আমি ৪৪ ব্যাচকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবো। আশা করি যদি রানী হতে না পারি তাতেও কোনো আমার আফসোস নাই, কারণ আমি অলরেডি রানী হয়ে গেছি। আমার বন্ধু বান্ধবী আমাকে এতটা ভালোবাসা দিয়েছে এবং তারা আমাকে দাঁড় করিয়েছে, এতেই আমি কিন্তু অলরেডি রানী। সো রানী হই বা না হই আমাদের প্রোগ্রামটা কিন্তু ঝাঁকড়া সব। অনলাইনে সবার সাথে দেখা হলেও সবার সাথে সামনাসামনি দেখা হওয়ার এটা একটা উপযুক্ত প্রোগ্রাম, আর এখানে আসার পরে দেখা যাচ্ছে এমন এমন সব ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে যে তাদের সাথে আমার অনলাইনে কথা হলেও দেখা যাচ্ছে সরাসরি সামনে দেখে অন্যরকম একটা ফিলিং। এটা আসলে মুখে প্রকাশ করার মতো না, এটা প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকবার হয়। আমাদের এখানে চারজন রাজধানী প্রার্থী আছে, আমাদের চারুকলার প্রথম এবার রানী প্রার্থী হয়েছেন আমাদের রূপা, তো আরও আছে ঋষিকা আর একজন আছে, যে তো সব কিছু মিলে এটা নির্বাচন যাই হোক মেন কথা হচ্ছে যে সবার মিলন মেলা, আমাদের ৪৪ এর সবার মিলন মেলা হচ্ছে আমাদের শিক্ষা সমাপনী ৪৪। আমি আবিদ, আমাদের এই প্রোগ্রামের আহ্বায়ক হিসেবে করছি। আজকের প্রোগ্রামের সফলতা আসলে আপনারা এই আসা যারা শিক্ষার্থীরা আছে, আমাদের বন্ধুবান্ধবরা আছে, তাদের উপস্থিতিতে বুঝতে পারছেন। এটি আসলে আমাদের শিক্ষা কার্যক্রমের যে শেষ অনুষ্ঠান বা অনুষ্ঠান সমষ্টি শিক্ষা সমাপনী, এটার একটা কার্যপ্রণালীর একটা পদক্ষেপ মাত্র, কিন্তু এই পদক্ষেপটা কোনো অংশে আসলে কম নয়। এটা আসলে আমাদের এই র্যাক কার্যক্রমকে মানে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা মানে একটি অন্যতম ভূমিকা পালন করে। কারণ হচ্ছে আমাদের মূল প্রোগ্রামের আগে এটাই একমাত্র সুযোগ থাকে যেখানে সবার অংশগ্রহণটা নিশ্চিত করা যায়। আমরা র্যাক ৪৪ বা শিক্ষা সমাপনী ৪৪ চাই,
যে আমাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তারা এবং ক্যাম্পাসের যারা আমাদের প্রিয় অনুযায়ীরা আছে, আমাদের যারা সাবেক অগ্রজরা আছে তাদের সাথে আমাদের যুক্ত করতে এমনভাবে যে আমরা শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষ করার মাধ্যমে এই ক্যাম্পাসের সকল সাংগঠনিক এবং আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের ব্যাচকে বিদায় জানাচ্ছি এবং ক্যাম্পাসকে আমরা বিদায় জানাচ্ছি। এটা আমাদের কার্যপ্রণালীর একটা পদক্ষেপ মাত্র, এরপরেও আমরা ইনশাল্লাহ আরও কন্টিনিউ করব।